তো সবকিছু থেকে বিশটা বিশটা করে নিয়েছে। তো আমি এখন চলে এসেছি আমার বড় ভাই ইমরান ভাইয়ের দোকানে। ভাই ভালো আছেন তো? তো এখানে হচ্ছে মোবাইলের যত কিছু সমস্যা হয় ওনার থেকে আমি সমাধান করি। তো এখন সবকিছু কেনা শেষ হয়ে গেছে, এখন আবার বাজার করব। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কি কি করতেছি এবং কি কি নিচ্ছে এগুলো। তো এখন আমি যার গাড়ি করে যাচ্ছি উনি হচ্ছে আমার একজন ফেভারিট একজন মানুষ, উনি হচ্ছে আমার নানা। উনি হচ্ছে নানা। তো নানা আপনি ভালো আছেন তো? ভালো ভালো। তো আপনার শরীর ভালো আছে? আজকে রোজা রাখছেন? না রোজা রাখিনি। আজকে রোজা রাখেন নাই? না। কোন ধরনের কথা? নানা অসুস্থ। আচ্ছা আচ্ছা, অসুস্থের কারণে রাখেনি তো আপনারা ভুল কিছু বুঝবেন না, কারণ উনি অসুস্থ আর বয়সও হয়েছে অনেক। এর আগে অসুস্থ হয়েছিল, একটু হার্টের প্রবলেম হয়েছিল, এতগুলো এত কিছু কেমনে আমি জানি। ওটা হচ্ছে আমাদের ভালোবাসা আমার আর নানার, কারণ হচ্ছে আমাদের স্কুল লাইফ থেকে আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি। তো স্কুলে ছিল উনি আমাদের স্কুলে, তো এখান থেকে পরিচিত হয়েছে আমার নানার সাথে। তো এখন গাড়ি চালায় উনি। তো আজকের ওয়েদারটা অনেক জোস লাগতেছে, কারণ বৃষ্টি পড়েছে ওই কারণে। তো চলে এসেছে এখন মদনাঘাটে, এখন নেমে যাব গাড়ি থেকে। না না আমাদেরকে সামনে নাও। হয়েছে দিয়ে এখন ইফতার পার্টি দিব তো বাসায়, ওই কারণে আর কি চলে দেখি না। তো এখন টাকা তুলেছি বিকাশ থেকে, তো এখন রিচার্জে যাব। তো আমি চলে এসেছি রিচার্জে। তো আমি এখন চলে এসেছি রিচার্জে। ভাই ভালো আছেন ভাইয়া? জি। তো আমি যেখানে ব্লক করছিলাম আপনারা তো আগে দেখেছেন। ও আচ্ছা সরি, এখন কাটা চামচ হয়ে গেছে। তো আমি আবার দেখাই আপনাদেরকে, আগে এটা রিচার্জ ছিল বাট এখন কাটা চামচ করে ফেলছে তারা। তো আজকে আমি এখান থেকে ইফতারের কিছু বাজার করব। তো ভাই আমার জন্য তো একটু ডিসকাউন্ট তো রাখবেন না? তো আমার জন্য একটু ডিসকাউন্ট রাখবে, আর যারা আসবে আমার চ্যানেলের নাম দিয়ে তাদের জন্য রাখবে। তো সবাই চলে আসবে। তো আমরা কিছু এখন কিছু সিনেমাটিক ভিডিও দেখে আসেন, এখানে কি কি আছে ভাই আমাকে এখানে সব কিছু থেকে বিশটা বিশটা করে দেন। আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজও সবগুলো বিশটা বিশটা করে দেন। তো সব কিছু থেকে বিশটা বিশটা করে নিয়েছে। আর জিলাপি দেন, 10টা জিলাপি দেন।
আর এখান থেকে সমস্যা দেন 10টা দাঁড়া এখানে কাঁচা চামচ চলতে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার তো এখনো পর্যন্ত যারা আসেনি সবাই চলো আসবে কাঁচা চামচে ভাই আমার এখানে কত টাকা আছে একটু হিসাব করে দেখেন তো এখন ভাইয়া হিসাব করতেছে দেখি কত টাকা আছে 270 টাকা না তো আমার 270 টাকা এসেছে তো ডিসকাউন্ট রেখেছেন দুটো বেগুনি দুটো পেঁয়াজ চানানি নাই 10 টাকা চান একটা জিলাপি পেঁয়াজ ও বেগুনি জি আলু চপ আর সমোসা জিলাপি হ্যাঁ আর তো কিছু নাই না তাহলে 270 টাকা ডিসকাউন্ট রাখছেন ডিসকাউন্ট কত টাকা দিব আপনার ইচ্ছা না আপনি কত টাকা দিবেন 250 টাকা দাও তো আমার জন্য ডিসকাউন্ট রেখেছে তো 270 টাকা এসেছে তো 250 টাকা নিচ্ছে এখন তো ভালো লাগতেছে তো এখন প্যাকেট করেছে তো বড় প্যাকেট দিয়েছে আমাকে তো ভাই আমাকে 50 টাকা চানা দেন তো আমি ওইখানে কাঁচা চামচের এখানে পাইনি ওই কারণে এখানে এসেছি রুবেল ভাইয়ের দোকানে উনিও আমার বড় ভাই এখান থেকে নিচ্ছি তো আমার সব কিছু নেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আরেকটি কাজ হচ্ছে সামনে ওই কারণে এখানে যাচ্ছি তো আমি এখন চলে এসেছি আমার বড় ভাই ইমরান ভাইয়ের দোকানে ভাই ভালো আছেন তো তো এখানে হচ্ছে মোবাইলের যত কিছু সমস্যা হয় ওনার থেকে আমি সমাধান করি ওনার দোকানে দেখেন কি অত্যাধুনিক মেশিন আছে সব কিছু আপডেট তো ওনার কাজ হচ্ছে কিরকম জানেন আপনারা ওনার কাজ হচ্ছে আপনার জিনিস যদি ঠিক হয় তাহলে টাকা নেবে আর যদি জিনিস যদি ঠিক করে দিতে না পারে ওই ক্ষেত্রে টাকা নেবে না তাহলে ওইটাই ভালো লাগে আমার থেকে বেশি যদি উনি কষ্ট করে বাট টাকাগুলো নেয় না যদি ঠিক না হয় আর যদি ঠিক হয় তাহলে ওই ক্ষেত্রে টাকা নেয় তো সবাই এখানে মদনাটে চলে আসবেন ওনার দোকানে তো আমি এসেছি এখানে একটা মোবাইলের কাজে তো দোকানের নাম হচ্ছে উল্টোগড়ি তো আমি এসেছি আজকের এটা একটু উপরে যে গ্লাস আছে ওইটা একটু চেঞ্জ করবো এই কারণে তো আমাকে একটু এটা চেঞ্জ করে দিন ভাইয়া তো এটার নাম হচ্ছে উল্টাগুড়ি তো আমরা তো দেখছি এটা হচ্ছে কামাল মার্কেট 3 নং গলি মদনাট হাজার হাটহাজারি চট্টগ্রাম তো এখানে আসবেন আপনারা সবাই উল্টাগুড়ি এখানে তো উনি অনেক ভালো সার্ভিস দেয় তো এটা হচ্ছে ইমরান ভাইয়ের ডান হাত বাম হাত যেটা হচ্ছে এখানে কাজ শিখে ও আমার ছোট ভাই ও কাজ শিখতেছে ইমরান ভাই থেকে ভাই এখানে কত টাকা আসছে ওরে বাপ্পা তো আমার জন্য কিছু ডিসকাউন্ট লাগবে না ভাই এখানে আরো অনেকজন আসবে তো কত নেবেন আপনি ভাই আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে তো 10 টাকার পুদিনা পাতাও নিয়ে যাচ্ছি একসাথে তো এখন সবকিছু কেনা শেষ হয়ে গেছে বাসায় চলে এসেছে এখন বাসায় তো এখন কোটা বাচ্চা শুরু হয়েছে তো সব কিছু এখন রেডি করা হবে তো এখন কাজ শুরু করে দিয়েছি তো এখন পেঁয়াজ তো পুদিনা পাতা
লেবু সবকিছু কুটে একদম ভালো করে পরিষ্কার করে এখন তৈরি করা হচ্ছে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আজকে কী কী আইটেম এনেছি তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, তো আপনারা তো দেখতে পাচ্ছেন কী কী এনেছি আজকে আইটেমগুলো। আয়ান তুমি কি খাচ্ছ? জিলাপি। কি খাচ্ছ তুমি? জিপি। লজ্জা পাচ্ছে? দেখি দেখি দেখি। তো এখন খাওয়া শুরু করে দিয়েছে সবাই, অনেক বেশি স্বাদ হয়েছে।
তো ব্লগটা এখানে শেষ করতেছি, তো ইফতার পার্টির ব্লগটা এখানে শেষ করতেছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি প্রেস করে সবাই অল করে দিবেন, যাতে করে আমার যতগুলো নতুন নতুন ব্লগ দিব এগুলো যাতে আপনাদের মোবাইলে নোটিফিকেশন যায়, যাতে আপনারা দ্রুত দেখতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।